কলা খেলে কি ওজন বাড়ে? আজকে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে। কলা খেলে কি ওজন বাড়ে? আজকে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে, কারণ কলা খেলে ওজন বাড়বে নাকি কমবে এটা নিয়ে কিন্তু আমরা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি, এবং অনেকেই আছেন সকালের নাস্তায় কিংবা মধ্য সকালে কলা খেতে পছন্দ করেন, কিন্তু ওজন বেড়ে যাবে এই ভয়ে কিন্তু কলা খাওয়া থেকে তারা বিরত থাকছেন। চলুন জেনে নেওয়া যাক যে কলা খেলে আসলে কিভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে এই কলা, সেটা একটু জেনে নিই। প্রথমেই বলি যে কলা কিন্তু আসলে খুব ক্যালোরি সমৃদ্ধ একটা খাবার এবং এতে প্রচুর ক্যালোরি থাকে, কিন্তু ওজনটা আপনার কি কারণে বাড়ছে? স্বাভাবিকভাবে দেখা যায় যে আমরা যখন যেসব যে ধরনের খাবার গ্রহণ করি, আমাদের ইনটেক, যে পরিমাণ ক্যালোরি ইনটেক করা হয় সারাদিনে এবং তার চেয়ে যদি যে পরিমাণ ক্যালোরি আমরা বার্ন করি, এই দুইটার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তখন কিন্তু দেখা যায় যে খুব সহজেই আপনার ওজন বাড়বে। তো ওজন বাড়ানোর জন্য আমরা দেখা যায় যে রেগুলার নিয়মিত এক্সারসাইজ করতে বলা হয়, এবং এর পাশাপাশি কিছু খাবার আপনাকে আপনার জন্য একটা নির্দিষ্ট ক্যালোরি, আপনার বিএমআর অনুযায়ী একটা খাবার তালিকা তৈরি করে দেওয়া হয়। এখন সেই ক্যালোরির মধ্যে যদি আপনার কলার যে ক্যালোরিটা রয়েছে সেটা যদি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, যতটুকু কার্বোহাইড্রেট আপনি পার ডে গ্রহণ করতে পারবেন, সেই কার্বোহাইড্রেটের পরিমাণটা, কলায় যে কার্বোহাইড্রেট পাওয়া যায় সেটার মধ্যে ইনক্লুড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার আর কোনো টেনশন নেই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি কলাটা কখন গ্রহণ করছেন। অনেকেই আছে রাতে ঘুমাতে যাওয়ার আগে বা বিকালে বা সন্ধ্যার পরে কলাটা খাচ্ছে, সেক্ষেত্রে কলা খাওয়ারও কিন্তু একটা সময় আছে। এই সব কিছু ম্যানেজ করে যদি আপনি প্রতিদিনের খাবার তালিকায় কলা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই। সাধারণভাবে দেখা যায় যে আমরা যদি যখন ডায়েট করি বা যাদেরকে আমরা ডায়েট চার্ট দেই ওজন কমানোর জন্য, সেইখানে আমরা যে ধরনের ফলগুলো তাদেরকে সাজেস্ট করি যে খুব ফাইবার সম্পন্ন, যেগুলোতে খুব বেশি পরিমাণে আঁশ থাকে, এই আঁশ জাতীয় খাবার আপনি আপনার খাবার তালিকায় যত বেশি রাখবেন, বা আঁশ জাতীয় খাবার আপনি যত বেশি খাবেন, সেটা ফল শাকসবজি, সেগুলো কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে। এবং সেখানে দেখা যায় যে কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, কিন্তু এতে ক্যালোরির পরিমাণটা একটু বেশি। দেখা যায় যে আপনি 1 কাপ পরিমাণ কলাতে আপনার 135 ক্যালোরি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু 1 কাপ পরিমাণ আপেল যদি আপনি খান সেখানে কিন্তু মাত্র 60 ক্যালোরি আপনি পাচ্ছেন। তো এই ক্যালোরি ডিফারেন্সের জন্য বা এই অতিরিক্ত ক্যালোরির জন্য ওজন বাড়ার সম্ভাবনা থাকে, যদি আপনি না বুঝে অতিরিক্ত খেয়ে ফেলেন। 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ কলায় আপনি দেখা যায় যে 105 ক্যালোরি পেয়ে যাচ্ছেন, যার মধ্যে কিন্তু 3 গ্রাম আপনার দেখা যায় ফাইবার রয়েছে, এবং এই ফাইবারের কারণেই কিন্তু কলা আপনার পেট ভরে রাখতে সাহায্য করে, এবং এতে কিন্তু 27 গ্রাম আপনার কার্বোহাইড্রেটও থাকে। কিন্তু এর পাশাপাশি যে কলাতে ফাইবারটা থাকে, এটাই কিন্তু মূলত আপনার ওজন কমাতে সাহায্য করে। কারণ দেখা যায় আমরা ব্রেকফাস্টে ওটস মিল নিয়ে থাকি, কিংবা এর পাশাপাশি ইয়োগার্ট খাওয়া হয়ে থাকে, কিংবা মিড মর্নিং এর স্ন্যাক্স হিসেবে যদি আপনি কলা খান, অনেকেরই দেখা যায় যাদের ওজন বাড়ে এবং তারা ওজন কমাতে চান, অতিরিক্ত ওজন যখন বেশি থাকে তার আগে থেকেই খাবার প্রবণতা কিন্তু বেশি থাকে, এবং যখন সে দেখা যায় যে ডায়েটে চলে আসে, তার কাছে মনে হয় যে খাবারটা একটু কম। এটা আসলে আমাদের একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, যেহেতু সবারই মনে হয় যে আমি হলো খাবারটা কমিয়ে দিচ্ছি, ডায়েট মানে খাবার কমিয়ে দেওয়া, তখন কিন্তু খিদে লাগার প্রবণতা আরো অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই কারণে ওই সময়টাই কলা রাখতে বলি। কিছু সময় সকালের নাস্তার পরে আপনি যদি কলা রাখেন, কলা যেহেতু হলো ফাইবার রিচ খাবার, সেক্ষেত্রে দেখা যায় এটা আপনার পেট ভরা রাখবে দীর্ঘ সময়, এবং এর পাশাপাশি কিন্তু আপনার খিদে লাগবে না। এবং মিড মর্নিং স্ন্যাক্সেও যদি আপনি দেখা যায় অফিসে থাকেন কিংবা বাসায় থাকেন, যদি আপনি কলাটা নেন একটা মিডিয়াম সাইজের কলা খেলে, তখন দেখা যায় যে আপনার দুপুর অবধি পর্যন্ত কিন্তু খিদেটা লাগছে না, এবং আপনি যদি ওই সময় অন্য কোনো স্বাভাবিক খাবার খাওয়া হয়, দেখা যায় খিদে লাগার প্রবণতা থাকলে অনেকে অন্য কিছু খেয়ে ফেলে, ওই সময় এক্সেস ক্যালোরি ইনটেকটা হয় যেটা আপনি নিজেও বুঝতে পারেন না, যার কারণে কিন্তু আপনার ওজনটা বাড়ে। তো ওজন বাড়ার সাথে আসলে মূলত কলার সম্পর্কটা নেই, কলার সম্পর্ক হলো আপনি যদি সময় বুঝে ঠিক ক্যালোরিও। আচ্ছা, প্রধান যে ব্যাপার সেটা হলো আপনি যদি সময় বুঝে এবং ক্যালোরি অনুযায়ী যদি কলাটা গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার আর সম্ভাবনা থাকছে না। এবার জেনে নেওয়া যাক যে আপনি ডায়েটে কেন কলা রাখবেন।
আমরা দেখা যায় যে যেটা আমি শুরুতেই বলেছি যে ক্যালোরি ইনটেক এবং কত ক্যালোরি আপনি বার্ন করছেন এর মধ্যে একটা রিলেশন থাকতে হবে, মানে দুইটা যদি ইকুয়াল না হয় বা প্রায় কাছাকাছি না হয় তখন কিন্তু দেখা যায় যে আপনার ওয়েট গেইন করবে। তো সেক্ষেত্রে ওয়েট লুজ করার সময় আমরা এক্সারসাইজ করতে বলি, এবং এক্সারসাইজ যারা করেন এবং যারা জিমে যান তাদের কিন্তু দেখা যায় যে এক্সট্রা কিছু ক্যালোরি বার্ন হয়, এবং যার কারণে যারা অভ্যস্ত না তাদের একটু টায়ার্ড লাগে, উইক লাগে এবং বডিতে পেইন হয়, বিভিন্ন ধরনের পেইন কিন্তু হয়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমরা যারা জিমে যায় এবং যারা একটু হার্ড এক্সারসাইজ করে, হিট এক্সারসাইজ গুলো করে, তাদেরকে আমরা দেখা যায় যে খাবার তালিকায় কলাটা রাখতে বলি, কারণ কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে, যেটা কিন্তু আপনার দেখা যায় যে ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে, এবং এই পটাশিয়াম থাকার কারণে দেখা যায় ব্লাড প্রেশার যেটা সেটাও কন্ট্রোলে হয়, রাতে খুব ভালো একটা ঘুম হয়, এবং আমাদের নার্ভ যেগুলো আছে সেগুলোকে শীতল রাখতে সাহায্য করে, যার কারণে কিন্তু আপনি খুব সহজেই এই কলা খেয়ে শুধু যে ওজন কমাতে পারবেন তা না, এক্সট্রা আরো কিছু বেনিফিটস পেয়ে যাচ্ছেন। যাদের ডায়েট করলে অনেক সময় দেখা যায় যে স্কিনে সমস্যা হওয়ার একটা প্রবণতা থাকে, তাদেরও কিন্তু কলাতে বিভিন্ন যে পুষ্টি উপাদান রয়েছে, কলাতে কিন্তু কোলাজেনও রয়েছে, যেটা কিন্তু দেখা যায় যে আপনার এই সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। এছাড়াও আপনার কলাতে কিন্তু প্রোবায়োটিক থাকে, প্রোবায়োটিকটা কিন্তু আমাদের সবার জন্যই খুব জরুরি। প্রোবায়োটিক আপনার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, যেটা এবং হজমে কিন্তু খুব সাহায্য করে। আমরা যখন ডায়েট করি, বিশেষ করে ওজন কমাতে চাই, তখন কিন্তু দেখা যায় যে আমাদের মেটাবলিজম রেটটা যাতে বেড়ে যায় এবং আমাদের হজমটা যাতে ভালো মতো হয় সেটা খুব জরুরি। তো সেজন্য কিন্তু আপনি আপনার আপনি যখন ডায়েটিং এ থাকবেন কিংবা ওজন কমাতে চাইবেন ওই সময়টায় খুব সহজেই কিন্তু আপনি আপনার খাবার তালিকায় কলাটা যোগ করতে পারেন।